মুন্সীগঞ্জ তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের গালি গালাজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিল সহকারে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে প্রবেশের আগ মুহূর্তে এমপি এক ব্যক্তিকে গালি গালাজ ও হুমকি দিচ্ছেন। মৃণাল কান্তি দাস কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি মুন্সীগঞ্জ তিন গজারিয়া সদর আসন থেকে 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং 2018 সালে মিলে পরপর দুবার সংসদ সদস্য হয়েছেন। এদিকে মৃণাল কান্তি দাসের আচরণকে ধর্মীয় অনুভূতির আঘাত বলে অভিহিত করেছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মুন্সীগঞ্জ আওয়ামী লীগের জেলা সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে মোহাম্মদ ফয়সাল। তিনি বলেন, মসজিদে আসরের নামাজ চলছিল, প্রতীক বরাদ্দের পর তিনি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। সে সময় নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস তার লোকজন নিয়ে মিছিল করতে করতে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। মসজিদের কাছাকাছি আসলে পাশ থেকে একজন ফেরিওয়ালা নামাজ চলছে বলে মিছিল করতে নিষেধ করেন। মৃণাল কান্তি দাস জানতেন তিনি মসজিদে আছেন, তাই তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন মৃণাল কান্তি দাস। তিনি বলেন, এ বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই।